আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার আরেকটি চ্যানেল আছে, সেটি রূপচর্চার চ্যানেল, নাম হলো বিডি রকমারি। আমি অনুরোধ করবো চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি। আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, এটি হলো নোয়াখালীর একটি আঞ্চলিক রান্না, শুটকির মরিচ খোলা। আমি এটি তৈরি করেছি লটিয়া শুটকি দিয়ে। আপনারা চুড়ি শুটকি বা যে কোনো বড় মাছের শুটকি দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। এক এক সময় আমাদের খাবার খেতে রুচি হয় না ভাত খেতে, তো এভাবে শুটকির তরকারিটা তৈরি করে নিতে পারেন, আর খেতে তো অসাধারণ। যারা শুটকি প্রেমী তাদের জন্য তো এটি খুবই মজার একটি রেসিপি হবে। এখন চলে এসেছি রান্নাতে। চুলা একটি ফ্রাই প্যানে আমি কিছু সয়াবিন তেল দিলাম, বেশি তেল দিবেন না, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। কিছু দিয়ে দিলাম, আর দিব কিছু পেঁয়াজ কুচি। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটে হয়ে যায়। দিয়ে দিব 2 থেকে 3টা টমেটো, হাতের কাছে থাকলে টমেটোটা দিবেন, আর যদি না থাকে না দিবেন, তাহলে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম এখানে কিছু লবণ, লবণটা কম দিবেন, কারণ অনেক শুটকিতে এক এক সময় লবণটা কিন্তু থাকে, সেজন্য লবণটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে চেক করে অ্যাড করে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এখন আমি দিয়ে দিলাম রসুনের পেস্ট 1 চায়ের চামচ, হাতের কাছে রসুনের পেস্ট না থাকলে কুচি করেও রসুন দিতে পারেন, কারণ শুটকি তরকারিতে রসুনটা দিলে খেতে ভীষণ ভালো লাগে, এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এগুলো কিন্তু বেশি ভাজবো না, কারণ শুটকির সাথে টমেটো পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে থাকবে, বেশি ভেজে আমি গলায় ফেলবো না। আর ঝালটা যে যেমন খাবেন সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে শুটকির তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আমি দিয়ে দিলাম 1 চায়ের চামচের একটু বেশি মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, বেশি না, 1/2 চায়ের চামচ, 1/2 চায়ের চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলা দিব না এখানে। এখন দিয়ে দিয়েছি আমি কিছু পানি, পানিটা দিয়ে সামান্য একটু নেড়ে নিব, যাতে করে মশলাটা একটু কষিয়ে নিব। আর শুটকি দিলে আমরা কিন্তু যখন রান্নাটা করব মশলাটা এমনিতে কষানো হয়ে যাবে। আগের থেকে আমি কিছু লটিয়া শুটকিকে পরিষ্কার করে কেটে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর শুটকিটা আমি হাত দিয়ে চটকে নিয়েছি যতটা সম্ভব। শুটকিটা একটু হাত দিয়ে চটকে নেওয়ার চেষ্টা করবেন। তো যে গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই পানি সহ শুটকিগুলো আমি সবগুলো দিয়ে দিলাম এখানে। এই পানিতে শুটকিটা সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে শুটকিটা সেদ্ধ করে নেব। আর যদি ছুরি শুটকি দেন তাও গরম পানিতে দিয়ে মাঝখানে কাঁটাগুলো ফেলে দিবেন। আর আমি তো এখানে লটিয়া শুটকি দিয়েছি, লটিয়া শুটকির কিন্তু কাঁটাটা তেমন বেশি শক্ত না। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখেছি, শুটকিটাও সেদ্ধ হয়ে এসেছে আমার। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন, আর এটি কিন্তু বসে যাবে, ঠান্ডা হলে ঝোলটা আরও বসে যাবে। এখন আমি ভালোভাবে নেড়ে দিয়েছি, ঢাকনাটা কিন্তু দি নাই। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ, আমার এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, ঝালটাও হবে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর দিয়ে দিব উপর থেকে কিছু আস্ত রসুনের কোয়া, এটি দিলে খেতে ভালো লাগে, তবে অপশনাল, ইচ্ছে হলে নাও দিতে পারেন না ইচ্ছে হলে, তবে শুটকি মানে কিন্তু রসুন একটু বেশি করে ঝাল। দিয়ে এখন আমি দিয়ে দিব কিছু উপর থেকে ধনে পাতা কুচি, শুটকিতে ধনে পাতাটা দিলে খেতে ভালো লাগে। 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে চুলাটা অফ করে দিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি। দেখুন সত্যি অসাধারণ রেসিপিটা, গরম ভাতের সাথে খেতে তো খুবই সুস্বাদু, বাসা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিও থেকে লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।